হ্যালো ভিউয়ার্স, নিশ্চয় ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনাই করি সব সময়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পারচেস ইভেন্ট ট্র্যাকিং। গুগল অ্যানালাইটিক্সে কিভাবে পারচেস ইভেন্ট ট্র্যাকিং করা যায় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, সেটাই আজকে শিখব। অন্যান্য ইভেন্ট ট্র্যাকিং এর সাথে পারচেস ইভেন্ট ট্র্যাকিং নিয়ে টিউটোরিয়াল তৈরি করলে টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যায়, কারণ পারচেস ইভেন্ট ট্র্যাকিং একটু ঝামেলাপূর্ণ কাজ, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া আমার ভিউয়ার্সদের মধ্যে আমি কমেন্ট দেখেছি যে পারচেস ইভেন্ট ট্র্যাকিং এর উপরে একটা ভিডিও তৈরি করার জন্য, এই সমস্ত মিলিয়ে আমি চিন্তা করলাম আসলে একটা ভিডিও তৈরি করা দরকার। তাই আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি। আসলে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিভাবে গুগল অ্যানালিটিক্স এর জন্য গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পারচেস ইভেন্ট তৈরি করা যায় সেটা আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। ভিউয়ার্স, তাহলে শুরু করছি আমি। প্রথমে আপনাদের আসতে হবে গুগল অ্যানালাইটিক্সে। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পারচেস ইভেন্ট ট্র্যাকিংটা গুগল অ্যানালাইটিক্সে আছে কিনা। আপনারা আমাকে ফলো করেন, একটু দেখেন। এই কনফিগারের আন্ডারে ইভেন্ট, কনফিগারের আন্ডারে ইভেন্ট রিপোর্টে গেলে একটু ওয়েট করেন। এই যে ইভেন্টে, ইভেন্টের আন্ডারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, তারপর ফার্স্ট ভিজিট ডিফল্ট পারচেস, এই পারচেস, এই যে অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস, এই তিনটা, এটা কিন্তু আমার ক্রিয়েট করা কাস্টম ইভেন্ট ক্রিয়েট করা। এগুলো কিন্তু ডিফল্ট না। এগুলো কিভাবে ক্রিয়েট করেছি, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আসলাম, গুগল ট্যাগ ম্যানেজারে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু আমি ট্যাগ খুলেছি, ট্রিগার খুলেছি, ভেরিয়েবল খুলেছি, ঠিক আছে। এইগুলার খোলার কারণে আমরা গুগল অ্যানালাইটিক্সে ওই রিপোর্টগুলো দেখতে পাচ্ছি। তাহলে আজকে যেটা দেখাবো এগুলো আমি নতুন করে আপনাকে দেখাবো, এগুলো ডিলিট দিয়ে, আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে এগুলো ডিলিট দিয়ে তারপরে নতুন করে আবার আমি ক্রিয়েট করব ট্যাগ, ভেরিয়েবল, ট্রিগার, এই তিনটা নতুন করে ক্রিয়েট করে আপনাদেরকে আমি শেখাবো, ঠিক আছে। তাহলে আপনারা ফলো করুন আমাকে। আমি প্রথমেই ট্যাগটা ডিলিট করব, যে ট্যাগ, যে ট্যাগটা ছিল এটাকে আমি ডিলিট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জিএ পারচেস ট্যাগ, এই যে এটা, এটাকে আমি ডিলিট করছি, ডিলিট করে নতুন করে খুলবো আবার। এই যে ডিলিট দিয়ে দিলাম, আমার ট্যাগ ডিলিট হয়ে গেছে, মানে পারচেস ট্যাগটা কিন্তু ডিলিট হয়ে গেছে, বাকিগুলো আছে ওগুলো তো দরকার নেই আজকে। আমি পারচেস ট্যাগটাই দেখাবো আজকে, যেহেতু এটা একটু ঝামেলার কাজ এবং শেখার জন্য এটা করতে হবে। ট্রিগার, এই যে ট্রিগারেও, এই যে দেখেন আপনারা ট্রিগারের আন্ডারে জিএ পারচেস, এই যে জিএ ফোর পারচেস, এটাকেও আমি ডিলিট দিচ্ছি, এটাকেও ক্লিয়ার করে নিচ্ছি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে। তারপরে আসছে হলো ভেরিয়েবলে যাচ্ছি আমি, আমার ট্রিগার ডিলিট করা শেষ, তারপর ভেরিয়েবলে আসছি। ভেরিয়েবলের আন্ডারে আপনারা যে দেখতে পাচ্ছেন এতগুলো 6-7টা ভেরিয়েবল, এগুলো আমি প্রথমটা রেখে বাকিগুলো সব দিয়ে ডিলিট দিয়ে দিব। ই কমার্স আইটেম ওইটাকে রাখতে হবে, রেখে বাকিগুলো ডিলিট দিয়ে দিলাম। এই দেখেন ভেরিয়েবল আমার ক্লিয়ার, ঠিক আছে। এখন আমি নতুন করে ভেরিয়েবল ক্রিয়েট করব আপনাদেরকে শেখানোর জন্য, একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। এই যে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ওয়ার্ডপ্রেসের নোটগুলো নিয়ে নিলাম, ডাটা লেয়ার ভেরিয়েবল ফর পারচেস ট্র্যাকিং, এই যে এই তথ্য ইনফরমেশন গুলো নিয়ে আমি ভেরিয়েবল খুলব। আপনাদের যদি ইনফরমেশন, যদি এই ডাটা যদি দরকার হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে দিয়ে দিব। এই ভেরিয়েবল ক্রিয়েট করছি আমি, প্রথম প্রথম একটা ভেরিয়েবল নিচ্ছি, নিউতে যাব, নিউতে গিয়ে আমি ভেরিয়েবল একটা নাম দিব, ওই যে এই নাম, এই অনুযায়ী, এই যে আমি অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে করব ডিএলবি, মানে ডাটা লেয়ার ভেরিয়েবল, ডিএলবি জিএ ফোর ই কমার্স অ্যাপ্লিকেশন, এটা না, এটা হলো একটা নাম, আমি নাম একটা দিচ্ছি, এই আনটাইটেল ভেরিয়েবল, এই নামটা দিচ্ছি, কপি করতেছি, কপি করতে না, হ্যাঁ আচ্ছা পেস্ট করে দিলাম। তারপরে আমি এখানে ক্লিক করব, হলো ক্লিক করবেন আপনারা ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে যেভাবে দেখতে পাচ্ছেন সেখানে। তারপরে এই যে ই কমার্স অ্যাপিলিয়েশন, ই কমার্স অ্যাপিলিয়েশন, এটাকে আপনারা কপি করবেন, কপি করে এই যে দাতালে ভেরিয়েবল নেম, এই জায়গায় পেস্ট করবেন, ঠিক আছে।
এই যে একটা ভেরিয়েবল আমার ওকে, একটা ভেরিয়েবল ওকে, তারপরে আরেকটা ভেরিয়েবল, এইভাবে আমি পর পর ছয়টা সাতটা যেটা যতটুকু করা দরকার একটা পারচেজের জন্য যতটুকু ইনফরমেশন দরকার সবগুলো তৈরি করছি। আপনারা জানেন প্রতিটি পারচেজের সাথে ভ্যালু, ট্যাক্স, শিপিং, কারেন্সি, কুপন সবগুলো জড়িত, কাজে সবগুলো ভেরিয়েবল খুলতে হবে। আমি যে সেকেন্ড ভেরিয়েবল নিচ্ছি ডিএলবি GA4 কমার্স ট্রানজাকশন আইডি, এই যে এটা এটা কপি করছি, কপি করে এই যে আনটাইটেল ভেরিয়েবলের জায়গায় আমি এটাকে পেস্ট করছি। এভাবে আপনারা রেডি রাখবেন, তাদের দ্রুত কাজ করতে পারবেন, কারণ প্রতিবার টাইপ করতে হলে আপনাদের অনেক সময় লাগবে। ঠিক আছে, কাজ করার সুবিধার্থে আমি এই নোটগুলো করে নিছি এবং আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো করেছি। তারপর ই কমার্স ট্রানজাকশন আইডি, এটা হলো ইভেন্ট নেম, ভেরিয়েবল নেম কপি করলাম। তারপর এই যে দাতা লেয়ার ভেরিয়েবল নেম এখানে দিয়ে দিলাম, পেস্ট করলাম। এখন শেপ শেপ দিয়ে দিব, শেপ শেপ দিয়ে দিলাম। তাহলে আমার দুইটা ভেরিয়েবল হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন আগের প্রথমটা নিয়ে কমার্স আইটেমটা নিয়ে তিনটা হয়ে গেল। তারপর নিউ দিলাম, আবার আমি এখন হলো ভ্যালুর জন্য করব, ডিএলবি GA4 কমার্স ভ্যালু এটার জন্য করব, নাম দিয়ে দিলাম, এটা কপি করলাম, এখানে পেস্ট করে দেই, পেস্ট করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, তারপর ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করলাম, আর এই জায়গায় আমি কমার্স ভ্যালু লিখে দিলাম, পেস্ট করলাম, কমার্স ভ্যালু, কমার্স ভ্যালু কপি, তারপরে সেখানে পেস্ট, তারপরে সেভ দিলাম। তাহলে আমার চারটা ভেরিয়েবল হয়ে গেল, চারটা ভেরিয়েবল হয়ে গেল, আবার নিউ। এইভাবে কাজটা একটু ফলো করবেন মনোযোগ সহকারে, কঠিন লাগবে না, কিন্তু পারচেস ইভেন্ট ট্র্যাকিং এর জন্য একটু কাজ করতে হয় বেশি, কারণ ভেরিয়েবল অনেকগুলো ক্রিয়েট করতে হয়, তারপর ট্যাগ তৈরি করার সময় সেখানে এগুলো অ্যাডজাস্ট করতে হয়। এখানে কপি করে পেস্ট করলাম, কমার্স ট্যাক্স, তাহলে ভেরিয়েবল এখানে ই কমার্স ট্যাক্স কপি করে পেস্ট করে দিব, কপি করলাম, তারপরে পেস্ট করলাম। আমি স্লোলি দেখাচ্ছি, আপনারা আপনাদের আপনারা যেন সহজে শিখতে পারেন সেটার জন্য। তারপরে নেক্সটে আরেকটা নিউ, তারপরে কপি করলাম এখান থেকে GA ই কমার্স শিপিং, তাতা লিয়ার ভেরিয়েবল GA ই কমার্স শিপিং, শিপিং এর জন্য ভেরিয়েবল। সবগুলো যদি ভেরিয়েবল না খোলেন তাহলে পারচেস ট্র্যাকিং হবে না, পারচেস ইভেন্ট ট্র্যাকিং কখনোই হবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। দাতা লেয়ার ভেরিয়েবল ক্লিক করলাম, এখানে ই কমার্স শিপিং দিলাম, ই কমার্স শিপিং দিলাম, তারপরে এখানে ই কমার্স শিপিং পেস্ট করে দিলাম, সেভ, তারপর নেক্সট, নিউ ভেরিয়েবল, এখানে হলো কারেন্সির জন্য ডিএলবি ই কমার্স কারেন্সি, এটার জন্য কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিব, ক্লিক করলাম, আবার ক্লিক করলাম দাতা লেয়ার ভেরিয়েবলে, এখানে আমি পেস্ট করে দিব, দিব ই কমার্স কারেন্সিটা, ই কমার্স কারেন্সি কপি, তারপরে ওখানে পেস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন ভেরিয়েবল এর কাজটা একটু সময় সাপেক্ষ, আমি আগেই বলেছি একটু ঝামেলা, একটু সময় সাপেক্ষ, এই জন্য ঝামেলা মনে করি, আসলে কঠিন কিছু না। আপনাদের এই ডাটা আপনারা যদি এই ডাটাটা যদি থাকে রেডি করে রাখেন তাহলে এই কাজটা সম্পাদন করা সহজেই করা যায়। কপি, নামটা কপি করলাম, আবার কুপনের, তারপর ডাটা লেয়ার ভেরিয়েবল, তারপর ই কমার্স, এটাই আমাদের ডাটা, এই কুপন ভেরিয়েবল আমাদের লাস্ট ভেরিয়েবল, আর
ভেরিয়েবল লাগবে না। এরপর আমরা ট্রিগার ক্রিয়েট করব। আশা করি আপনার ভেরিয়েবলটা বুঝতে পারছেন। পারচেজ ট্র্যাকিং এর জন্য এই কয়টা সমস্ত ভেরিয়েবল আমাদের প্রথমে ক্রিয়েট করে নিতে হবে, এটা অবশ্যই আপনারা জানেন, এটা আপনাদের জানা উচিত আর কি। তারপর এখন আমরা ট্রিগারে যাব, ভেরিয়েবল ওকে, ট্রিগারে যাব, ট্রিগার ক্রিয়েট করব। আমাদের পারচেজ ট্রিগার যেটা ছিল আমরা কিন্তু ডিলিট দিয়ে ফেলেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পারচেজ ট্রিগার আর নাই, চেক আউট আছে। আমরা এখানে GA4 পারচেজ ট্রিগার নাম দিয়ে দিই একটা, আমাদের জানার বুঝার সুবিধার্থে নাম দিয়ে দিলাম GA4 পারচেজ ট্রিগার। তারপরে এখানে আমরা যাব কাস্টম ইভেন্টকে আমরা সিলেক্ট করব, কাস্টম ইভেন্ট মনে রাখবেন, কাস্টম ইভেন্ট ট্রিগারের ক্ষেত্রে কাস্টম ইভেন্ট। এখানে আমরা নাম দিব, যেহেতু আমাদের পারচেজ ইভেন্ট, পারচেজটা আমরা নাম দিয়ে দিব। এখানে পারচেজ ক্যাপিটাল লক করে পারচেজ লিখে দিবেন, ঠিক আছে, পারচেজ লিখে দিলাম, এখন সেভ দিয়ে দিলাম, তাহলে ট্রিগারও কমপ্লিট। এখন ট্যাগ, এখন নিউ ট্যাগ আমরা ওপেন করব। এখানে আপনারা মনে রাখবেন আমাদের ট্যাগের ক্ষেত্রে GA4 বেশ কুদ যেটা, এটা কিন্তু আপনাদের আগে থেকেই ক্রিয়েট করা থাকতে হবে, এটা মনে রাখবেন। আমি আগের আমার ভিডিওতে এগুলো শিখিয়েছি, এগুলো আমি আর নতুন করে দেখাচ্ছি না, আজ বেশ কুদ আমি আর আজকে দেখাচ্ছি না, বেশ কুদ আমার আগে থেকেই করা আছে, আপনারা এটা শিখে নেবেন, আমার ভিডিও খুঁজলেই পাবেন। আমি নতুন ট্যাগ নিচ্ছি পারচেজ ট্যাগের জন্য, নাম দিচ্ছি GA4 পারচেজ ট্যাগ, GA4 পারচেজ ট্যাগ, যেহেতু এটা ডিলিট দিয়ে দিয়েছিলাম নতুন করে ওপেন করছি। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ডাটা লেয়ার ভেরিয়েবলের সাথে এটা সম্পর্ক আছে। এখানে আমরা অ্যানালিটিক্স GA4 ইভেন্ট, হ্যাঁ, এটাকে ক্লিক করব, ক্লিক। তারপরে এখানে আমাদের ওই যে GA4 বেস কোডটা সিলেক্ট করতে হবে, কারণ বেস বেস কোডের সাথে এলো যে গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালিটিক্স দুইটা সংযোগ আছে, কাজে এটা আপনাদের আগেই ক্রিয়েট করে নিতে, আমি বারবার বলছি এটা ছাড়া হবে না। তাহলে GA4 কে সিলেক্ট করলাম আমি বেস কোডটাকে, তারপর এখানে নাম দিলাম পারচেস। এখন আমাদের যে কাজটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইভেন্ট প্যারামিটার। ইভেন্ট প্যারামিটার মানে আমরা যে ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো ক্রিয়েট করছি এটা ট্যাগের সাথে সংযোগ করতে হবে। এই সংযোগ করার জন্য এখন আমরা যে রো ওপেন করতেছি, যে অ্যাড রোতে ক্লিক করলে আপনাদের রো আপনারা ওপেন ক্রিয়েট করতে পারবেন নতুন নতুন। এখানে প্রথম আমাদের ভেরিয়েবল ছিল আইটেম, ঠিক আছে, আপনাদের মনে আছে কিনা কতক্ষণ আগে আমরা আইটেম ভেরিয়েবল খুলেছি, এই যে এখানে আমাদের আইটেম, এই যে ই কমার্স আইটেম, ঠিক আছে, এটার মানে ওই মানে প্রথম আমরা আইটেম প্যারামিটার নাম হলো আইটেম। এখন আমরা ভেরিয়েবলটা সিলেক্ট করে দিব ই কমার্স আইটেম নামে যে ভেরিয়েবল, এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার, এই যে ওকে, ভেরিয়েবল সিলেক্ট হয়ে গেল। তারপরে ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডি আমরা সিলেক্ট করে দিব। এটা আমি আপাতত কপি করে দেখাচ্ছি, ওখানে গিয়ে আমি এটাকে ডিলিট দিয়ে দিব, শুধুমাত্র ট্রানজেকশন আইডি দিয়ে রাখবো, ঠিক আছে। এটাকে আপাতত নিয়ে যাচ্ছি, এটা আমি পরে বাদ দিয়ে দিব, আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা নিয়ে দেখাচ্ছি আর কি। ট্রানজেকশন আইডির আমাদের ভেরিয়েবল যেটা, এটাকে সিলেক্ট করবো আমরা, এই যে ভেরিয়েবল ট্রানজেকশন আইডি ভেরিয়েবল এখানে সেট আপ হয়ে গেছে। তারপরে আরেকটা হলো কি, অ্যাফিলিয়েট DLB GA4 e-commerce affiliation, যে ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম ভেরিয়েবলের নাম এটা, এটা আমি পুরা দিয়ে নিয়ে যাচ্ছি। পরে আমি আপনাদের সামনেই ডিলিট করে ওই শুধুমাত্র সংক্ষিপ্ত নাম রাখবো, এখানে আমি অ্যাফিলিয়েশনটা শুধু রাখবো, ওগুলো ডিলিট দিয়ে দিব, এই যে ডিলিট দিয়ে দিচ্ছি কিন্তু, এই যে এটা নিয়ে আপনাদের কনফিউজ হওয়ার কিছুই নাই, আমি ডিলিট দিয়ে দিচ্ছি। আপনাকে বোঝার সুবিধার্থে এইভাবে দেখালাম, কপি করে এনে দেখালাম, এই যে মানে এটা হলো প্যারামিটারের নাম, আইটেম, ট্রানজেকশন আইডি, অ্যাফিলিয়েশন, ভ্যালু, এগুলো হলো জাস্ট। এই যে এখানে আমি ভেরিয়েবল দেখাই দিলাম, ভেরিয়েবল অ্যাফিলিয়েট ভেরিয়েবল ভেরিয়েবল আমার সেট আপ হয়ে গেল। তারপরে ভ্যালু, আমি ভ্যালুকে নিয়ে যাচ্ছি, এখন ভ্যালু নিয়ে গেলাম, তারপরে ভেরিয়েবল দেখিয়ে দিলাম, ভ্যালুর ভেরিয়েবল নিচে, তারপরে আরেকটা রো ওপেন করে নেই,
তারপর ট্যাক্সের জন্য ট্যাক্স 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 দিলাম, ভেরিয়েবল ট্যাক্সের যে ভেরিয়েবল এটাকে সিলেক্ট করে দেখালাম, এই যে ই-কমার্স ট্যাক্স। তারপরে শিপিং, এরপর আর দুইটা থাকবে, শিপিং কপি করলাম, প্যারামিটার নেমের জায়গায় বসালাম এটা প্যারামিটার নেম। তারপর দাতা লেয়ার ভেরিয়েবল দেখাই দিলাম শিপিং। তারপরে আরেকটা এখন আছে কারেন্সি, কারেন্সির জন্য, তারপরে কুপন শেষ, এরপরে শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু সহজেই আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যেন সহজেই করতে পারেন, কাজটা যেন সহজেই শিখতে পারেন। কারণ পারচেস ট্র্যাকিং নিয়ে, গুগল অ্যানালিটিক্স এর পারচেস ট্র্যাকিং নিয়ে অনেকেরই জানার আগ্রহ আছে, ভালো ভিডিও পান না, বাংলায় তো এই ধরনের ভিডিও খুব কম আছে, ইংলিশ হিন্দিতে অবশ্য পাওয়া যায়, ইংলিশে বেশি আছে এগুলো, বাংলায় থাকলেও বাংলায় খুব সহজ করে কেউ শেখান নাই। আমি এর জন্য একটু সহজে শেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের জন্য যথেষ্ট আপনারা বেনিফিট হবেন, আমাকে ফলো করেন। আমাদের ভেরিয়েবল সেটআপ শেষ, এখন আমরা ট্রিগার, আপনারা জানেন ট্যাগ করার ক্রিয়েটের পরে আমরা ট্রিগার করতে হয়, ট্রিগার আমরা আগেই ক্রিয়েট করেছি, এখন জাস্ট সিলেক্ট দেখাই দিব। এই যে ট্রিগার সিলেক্ট করে দেখালাম, এই যে জিএ পারচেস ট্যাগ, ওইটা ফেসবুকে তো দেখাইছিলাম, ভুল হয়ে গেছে, জিএ পারচেস ট্যাগটা দেখাই দিলাম। আমি ট্রিগারটা দেখাই দিছি, আপনারা খেয়াল করছেন, এই যে তাহলে ট্রিগার ভেরিয়েবল সব কিন্তু আমাদের ওকে। নতুন করে কিন্তু আপনাদেরকে শেখানোর সাথে আমি নতুন করে ক্রিয়েট করেছি, আমাদের ট্রিগার শেষ, ট্যাগ শেষ, ভেরিয়েবল কমপ্লিট, এখন সাবমিট করতে হবে। আপনারা জানেন গুগল ট্যাগ ম্যানেজারে সবকিছু কাজ শেষ হলে পরে আপনারা সাবমিট করবেন, তারপরে পাবলিশ করবেন। এরপর আমরা প্রুফ করব ডিবাগ মোডে গিয়ে যে আমাদের ইয়া হচ্ছে কিনা, ইভেন্ট ট্র্যাকিং হচ্ছে কিনা, পারচেস ট্র্যাকিং হচ্ছে কিনা। আমি নাম দিলাম জিএ ফোর পারচেস ইভেন্ট, পারচেস ইভেন্ট নাম দিলাম বোঝার সুবিধার্থে। তারপরে পাবলিশ, পাবলিশ দিয়ে দিলাম। এখন আমরা এটাকে প্রিভিউ মোডে, ডিবাগ মোডে দেখব আমাদের ঠিকমতো কাজ করছে কিনা। ঠিক আছে, এই কাজটা সময় সাপেক্ষ ব্যাপার, এর জন্য এটা আলাদা ভিডিও করা উচিত সবসময় আমি মনে করি। আগে একসাথে করেছিলাম, তাতে একটা ভিডিও 1 ঘন্টার মতো হয়ে গেছে, এর জন্য পারচেস ইভেন্ট ট্র্যাকিংটা আলাদা করাই ভালো। এটা যারা শিখতে চাইছে তাদের জন্য ভিডিও খুঁজতেও সুবিধা এবং শিখতেও সুবিধা, এর জন্য আমি এটা করেছি, আশা করি আপনাদের জন্য উপকারে আসবে। তাহলে আমি এই যে ধাপে ধাপে যাচ্ছি, অলরেডি আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, আমি এখন পারচেস একটা পারচেস করে দেখাবো, এই যেখানে ক্লিক করব, আমি এখন একটা ক্লিক ভিউ করলাম, তারপরে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট পারচেসের যে ধাপগুলো আছে, তারপরে প্রসিড টু চেক আউট, চেক আউট করবো, চেক আউট ক্লিক করলাম, তারপর এখানে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আই হ্যাভ রিড এগ্রিমেন্ট টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করে প্লেস অর্ডার দিলাম, প্লেস অর্ডার দিলে আমি থ্যাংক ইউ পেজে চলে আসছি, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, অর্থাৎ আমরা পারচেস পেজে চলে আসছি। কাজেই আমাদের এখন আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গিয়ে এখন চেক করব যে আছে পারচেস ট্রিগার হচ্ছে কিনা, আমাদের পারচেস ট্রিগার হতেই হবে। চেক আউট পারচেস, এই যে জিএফওর পারচেস ট্যাগ, এই যে দেখছেন পারচেস ফায়ার্ড ওয়ান টাইম, এই যে পারচেস হয়ে গেছে, ট্রিগার হয়ে গেছে, কিন্তু তার মানে আমাদের কাজ সাকসেস। আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের পারচেস ট্রিগার এখানে হয়ে গেছে। এখন আমরা গুগল অ্যানালিটিক্স এ আপনাদেরকে একটু দেখাবো যে গুগল অ্যানালিটিক্স এর সাথে ওখানে কি ঘটলো। গুগল অ্যানালিটিক্স দেখেন, এই যে আমাদের পারচেস,
ইভেন্ট, এটা কিন্তু ছিল না, এই যে এটা চলে আসলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে, আপনাদের উপকারে আসলে লাইক দিবেন এবং বেল আইকনে প্রেস দিয়ে রাখবেন আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।